হাই হাই, রাস্তার বাইরে বাইকটা চলে গেছে, হয়তো ব্রেক করতে গেছিল, এ সময় স্কিড করে রাস্তার বাইরে পড়ে গেছে, এখন টেনে উঠাচ্ছে। যারা এ ধরনের রাস্তাতে বাইক রাইড করবেন, অবশ্যই অনেক সাবধানে বাইক রাইড করবেন, এর সাজেশন থাকবে। দেখেন আরেকটা অটো নিয়ে টানাটানি করছে, অটোটারও একই অবস্থা। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাজাজ পালসার টুইন ডিস্ক উইথ ABS বাইকটার অফ রোডে কি রকম পারফরমেন্স দেয়, এটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। বাইকটা আমি রাইড করছি কুয়াকাটা সি বিচে, যাবো এখন লেবুসার এই সাইডে, অর্থাৎ পশ্চিম বিচ যেদিকে সি বিচটা সূর্য অস্ত দেখা যায় এই সাইডে যাব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক কাদা, তো যার কারণে অনেক রিস্ক হয়ে যাচ্ছে বাইকটা রাইড করার জন্য। আমিও অভ্যস্ত না এসব রোডে বাইক রাইড করা, তারপরেও সাহস নিলাম আর কি, সাহস করে বাইকটা রাইড করছি। তো আমি যতদূর পালসার বাইকটা রাইড করেছি, আগে কিছুক্ষণ রাইড করেছি মেন রোডের দিকে, এদিকে ভালোই মনে হয়েছে। বাইকটা আমি পিলিয়ন নিয়ে রাইড করছি, পিছনে আমার একজন পিলিয়ন আছে, আমার ওয়াইফ, ও এই ধরনের রোডে বাইকে বসে অভ্যস্ত না, যা এখন একটু ভয় পাচ্ছে। বাইকের রেসটা একটু কমানো, ক্লাচ ছাড়া একটু ইয়ে হলেই স্লো অবস্থায় বাইকটা অফ হয়ে যাচ্ছে। এছাড়া আসলে আমি হয়তো আর একটু রাইড করলে ইউজ টু হয়ে গেলে আর সমস্যা হবে না, এটা যার বাইক তার কাছে তো সমস্যা হয় না, এ ধরনের ইয়েতে একটু ইউজ টু হলে ঠিক হয়ে যায়। তো এই দেখুন যে অবস্থা রাস্তার, এই রাস্তা দিয়ে বাইক রাইড করা অনেক ডিফিকাল্ট। আসলে যারা এখানে বাইক রাইড করে, যারা আসলে কুয়াকাটাতে আসছেন, আগে দেখবেন বাইকে অনেক ভাড়া মারে বা প্রচুর বাইক পাওয়া যায়, ওনাদের জন্য একবারে ইজি। তো আমরা যারা সমতলে রাইড করি তাদের জন্য একটু ডিফিকাল্ট। তো যাই হোক, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক বেশি, যার কারণে দেখা যায় একটু উঁচু নিচু পাথর টাথর পড়লেও সমস্যা হয় না, বাধে না নিচেতে। দেখা যায় আমার বাইকে কিন্তু ইএমআইজেড V3 ডিলাক্স, যেটা এটাতে কিন্তু আপনার নিচে একটু স্পিড ব্রেকার মোটামুটি একটু বড় হলেই কিন্তু বেঁধে যায়, বা এটাতে এই ধরনের কোনো সমস্যা নাই। পালসার 150 cc এই বাইকটাতে যে পাওয়ার, এই পাওয়ারের কথা বলে কি বুঝাবো আপনাদেরকে, মানে জাস্ট ইনিশিয়াল টর্কটা এমন যে আমি যখনই একটু থ্রোটলে হাত দিচ্ছি, বাইকটা মানে সামনের চাকা মনে হয় উঁচু হয়ে দৌড়াবে এমন একটা অবস্থা। মানে এটা বিচে রাইড করছি তাইলে এই অবস্থা, বা সমতলে বা হাইওয়েতে রাইড করা অবস্থায় এর পাওয়ারটা কেমন বোঝা যাবে, এটা চিন্তা করলেই ভালো লাগছে আর কি। তবে এই বাইকটাতে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যারা নিতে চান বা নিয়েছেন, আমার কাছে মনে হয় এটা ব্রেকিংয়ে একটু হয়তো ইয়ে আছে, সমস্যা আছে আমার কাছে মনে হয়। আর বাইকে দেখতে পাচ্ছেন 3 পার্টের হ্যান্ডেল বারটা দেওয়ার জন্য, দেখা যায় যেখানে সেখানে আপনার কর্নারিং করার জন্য অথবা ঘোরানোর জন্য অনেক ইজি হয়, মানে রাইডিং কমফোর্টেবলটা অনেক ভালো বাইকের। তবে আমার কাছে মনে হয়েছে যে বসে বসে অনেক সময় ধরে চালানোর পরে একটু কোমরে আমার কাছে একটু ব্যথা ব্যথা একটু এমন একটু ফিল হয়েছে, জানি না এটা বিশে চালাচ্ছি এই জন্য, অফ রোডে চালাচ্ছি এই জন্য হয়তো হইতে পারে। বাজাজ পালসার আমাদের গ্রাম বা যেখানে যাই সবার কাছে কিন্তু অনেক ফেমাস একটা বাইক এবং ফেভারিট একটা বাইক এই পালসার 150 cc বাইক। বিশেষ করে আমি আমাদের গ্রামের কথা যদি বলি, এখনো যারা বাইক কিনতে চায় বা কিনবে কিনেছে, এ ধরনের সবার কাছে পছন্দের 1 নম্বর বাইক থাকে বাজাজ পালসার 150 cc বাইকটা। তো এটা হিউজ ফেমাস একটা বাইক এবং ব্র্যান্ড বাংলাদেশের। আমি অবশ্য আমার সামনে যে বাইকটা চলছে দেখছেন, আমি ওনার চাকাটা ফলো করে বাইকটা রাইড করার চেষ্টা করছি, কারণ কিছু কিছু জায়গায় দেখা যায় গর্ত থাকে বা একটু লুজ বালু থাকে, ওইখানে সমস্যা হয় বাইকটা স্কিড করে চাকাটা। তো সেই ক্ষেত্রে ওটা ফলো করে গেলে এই সমস্যাটা কম হচ্ছে। আর এখানে দেখছেন পানি, আবার এখানে সামনে যে স্ল্যাবগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু অনেকটা পিছলা, হ্যাঁ শ্যাওলা জমে গেছে, যার কারণে অনেক রিক্স। এখন এই যে উপরে ওর দিকে উঠবো, এটাও এক সামনে পিছলা পিছলা, এখন দেখি কিভাবে উঠে যা উঠা যায় আর কি। যাই হোক, ভালো মতো উঠে গেলাম। রাস্তাটা অনেক বেশি খারাপ, আপনার মাঝে মাঝে অনেক বড় বড় পাথর দেওয়া রাস্তার মাঝখানে মাঝখানে, এটা বোঝা যায় না যে উপরে ঘাস হয়ে গেছে, আবার যার কারণে রাইড করতে গেলে অনেক সমস্যা হয়, মাঝে মাঝে দেখা যায় হ্যান্ডেল থেকে হাতই সরে যাবে এমন একটা অবস্থা হয়। তো যারা কুয়াকাটাতে বাইক রাইড করবেন, অবশ্যই অনেক সাবধানে রাইড করবেন। দেখুন এখন আবার উপরে উঠছি, এখন আমি ঘুরলাম অনেক আর কি, ওগুলো দেখাই না আপনাদের, শুধু বাইকের পারফরমেন্সটা কেমন এটা নিয়ে কথা বলছি, যার কারণে আর লোকেশন গুলো দেখাইলাম না। এটা নিয়ে আরেকটা ভিডিও ইনশাল্লাহ পরে করে আপনাদেরকে দেখাবো। এখন দেখুন এই যে এভাবে উঠতেছি বাইকে, কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না, মানে বাইকের পাওয়ারের দিক থেকে 100-তে 100,
এটাতে কোনো বাজাজ কম্প্রোমাইজ করে নাই, মানে যেমনে যাক, এটা পাহাড়ে উঠুকা যাই উঠুক আমার মনে হয় কোনো সমস্যা হবে না, একবারে উঠে যাবে। আমরা এখন আবার ব্যাক করছি, তো এখন ওই যে কাদামাখা যে রাস্তা ছিল উপরে, হাইওয়ে রোড বলতে পারেন বিচের, এই রোডে উঠলাম। রোডটা অনেক খারাপ, ভাঙা চোরা, একবারে কাদা, মানে বাইক রাইড করার জন্য ছোট্ট একটা গ্রামের যে ক্ষেতের আল থাকে এরকম টাইপের, এখান এটুকু জায়গা দিয়ে বাইকটা রাইড করা লাগছে। একটু এদিক ওদিক হলে আপনি রাস্তার বাইরে, আর নাহলে কাদা মাখবেন, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। যদি দেখেন সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন, সে রাস্তার বাইরে বের করে দিছে বাইকটা, হয়তো ব্রেক করতে গেছিল, ব্রেক করতে পারি নাই, এখন এই যে রাস্তার সাইড দিয়ে বাইরে চলে গেছে বাইকটা, এখন সবাই টেনে উঠাচ্ছে। এ দেখুন, মানে মেবি প্লাটিনা বাইকটা, হ্যাঁ প্লাটিনা। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, এটা ভিডিওতে দেখে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট আমি বুঝতেছি। তো আপনারা যারা এই ধরনের রোডে বাইক রাইড করতে চান বা আসবেন, খুবই সাবধানে বাইক রাইড করবেন। তো আমার যেটা টপিক ছিল বাজাজ পালসার 150 সিসি বাইকটা অফ রোডের পারফরমেন্সটা, আসলে এটা অফ রোডের জন্য পারফেক্ট একটা বাইক, তবে আমার কাছে দু একটা সমস্যা মনে হয়েছে। এর কন্ট্রোলিংটা একটু বেটার করলে ভালো হতো, আর ব্রেকিংটা, তাছাড়া তেমন কোনো সমস্যা মনে হয় নাই। আর যেটা ওয়েট, ওয়েটের যে পাওয়ারটা দিছে, এই পাওয়ারের কাছে ওয়েটটা আসলে কিছুই না, ওয়েটটা একটু বেশি হইলেও হয়তো সমস্যা হইতো না। তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে বাইকটা ভালো। আপনারা যারা বাইকটা নিতে চাচ্ছেন বা নিবেন, অবশ্যই নিতে পারেন, বাইকটা অনেক ভালো হবে, বিশেষ করে অফ রোডের জন্য পারফেক্ট একটা বাইক। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে।